নমো বিষ্ণুপাদ কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আপনাদের সকলকে ভক্তি শাস্ত্রী কোর্সের একত্রিংশতি পাঠে স্বাগত বর্তমানে আমরা ভগবদ্গীতার প্রথম অংশ অর্থাৎ তৃতীয় মডিউল নিয়ে আলোচনা করছি আজকে তার সাতাশ সংখ্যক শ্লোক থেকে ছত্রিশ সংখ্যক শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করব আমরা জানি এই যোগের দুটি মুখ্য অংশ একটি হচ্ছে প্রথম থেকে ছাব্বিশ সংখ্যক শ্লোক যেটি হচ্ছে অর্জুন কর্তৃক সৈন্য নিরীক্ষণ আর দ্বিতীয় ভাগটি হচ্ছে সাতাশ থেকে ছেচল্লিশ সংখ্যক শ্লোক যেখানে অর্জুনের বিষাদ সম্বন্ধে বলা হচ্ছে তো সৈন্য নিরীক্ষণ সম্বন্ধে আমরা আগে আলোচনা করে নিয়েছি এবং আমরা এটাও দেখেছি যে অর্জুন এই সৈন্য নিরীক্ষণ করার পূর্বে যিনি ভাবছিলেন যে এমন কোন ব্যক্তি রয়েছে যারা জেনে শুনে এই পাপিষ্ঠ ধার্তরাষ্ট্রগণের হয়ে পাপের সঙ্গী হতে এসছে এই যুদ্ধে কারা অন্যায়ের সঙ্গী হতে এসছে এটি দেখার জন্য তিনি তার প্রত্যক্ষ প্রমাণের উপর অধিক গুরুত্ব দিয়েছিলেন এবং নিজের চোখে দেখতে চেয়েছিলেন এবং যখন দর্শন করতে গেলেন তখন তিনি সেখানে দর্শন করলেন কি যাদেরকে তিনি শত্রু বলছিলেন ছাব্বিশ সংকটকে আমরা দেখেছি তিনি সকলকে কেবল নিজের আত্মীয়রূপেই দেখতে পেলেন সকলকে নিজের স্বজন রূপে দেখতে পেলেন এবং এই দর্শনের ফলেই অর্জুনের মধ্যে হঠাৎ বিকার সৃষ্টি হলো আজকে শ্লোকগুলিতে আমরা দেখব যে এর ফলে অর্জুনের মধ্যে বিষাদের সৃষ্টি হলো এবং তিনি তার কর্ম থেকে সরে গেলেন আমরা সেইগুলিতে প্রবেশ করার আগে এর প্রসঙ্গ বা থিম একটু আলোচনা করে নেব তো আমরা দেখব এরপর থেকে অর্জুন যুদ্ধ করতে চাইছেন না এবং তার যুদ্ধে অনীহার চারটি মুখ্য কারণ প্রদর্শন করছেন তার মধ্যে সাতাশ থেকে ত্রিশ সংখ্যক শ্লোকে তিনি প্রথম তো ব্যাখ্যা করেছেন তার করুণার কথা তার উভয় পক্ষের সৈন্যদের জন্য করুণার উদ্রেক হচ্ছে সেটি হচ্ছে যুদ্ধ না করার প্রধান কারণ পরবর্তীকালে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগে ভগবান এগারো থেকে ত্রিশ সংখ্যক শ্লোকে তার সেই কারণটিকে নস্বাত করেছেন সেটি নিয়ে কৃষ্ণ আলোচনা করেছেন এরপর একত্রিশ থেকে পঁয়ত্রিশ সংখ্যক শ্লোকে কৃষ্ণ অর্জুন বুঝিয়েছেন যে যুদ্ধে জয়লভ করাটাও তার জন্য উপভোগ্য নয় আত্মীয় স্বজনকে বাদ দিয়ে তো কৃষ্ণ সাংখ্যযোগের দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ থেকে সাঁত্রিশ সংখ্যক শ্লোকে তার সেই কারণটিকেও সংশোধন করেছেন এবং সেটিকে দূরীভূত করেছেন তারপর ছত্রিশ থেকে আটত্রিশ সংখ্যক শ্লোকে অর্জুন সেখানে তিনি বলছেন যে এই ধরনের আত্মীয়দেরকে বধ করলে পাপ হবে পাপের আশঙ্কা কৃষ্ণ পরবর্তীকালে দ্বিতীয় অধ্যায়ের তেত্রিশ সংখ্যক এবং আটত্রিশ থেকে তিপ্পান্ন সংখ্যক শ্লোকে সেই পাপের আশঙ্কাগুলিকেও দূরীভূত করেছেন এবং অবশেষে উনচল্লিশ থেকে তেতাল্লিশ সংখ্যক শ্লোকে সেখানে অর্জুন আলোচনা করেছেন যে এই ধ্বংসলীলায় প্রবৃত্ত হলে পরে সেখানে কুলো ধর্ম বিনাশ হবে যা যেটা সম্বন্ধে কৃষ্ণ পরবর্তীকালে দ্বিতীয় অধ্যায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং তৃতীয় অধ্যায়ের চব্বিশ সংখ্যক শ্লোকে বিষদে আলোচনা করেছেন তো আমরা এখানে সাতাশ সংখ্যক শ্লোক থেকে একটু একটু করে অর্জুনের মধ্যে পরিবর্তন দেখতে পাবো সর্বপ্রথম দেখি সাতাশ সংখ্যক শ্লোকে সঞ্জয় কি বলছেন শ্রীমদ্ভগবৎ গীতা প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা সাতাশ সঞ্জয় বন্ধুন বিশিদনি অনুবাদ যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট এবং বিষন্ন হয়ে বললেন এইখানে অর্জুন কিছু বলতে যাচ্ছেন কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি অর্জুনের মধ্যে হঠাৎ পরিবর্তন হয়ে গেছে এখানে তার মধ্যে দুটি পরিবর্তন আমরা লক্ষ্য করছি তার মধ্যে একটি হচ্ছে তিনি বিষণ্ন হয়েছেন এবং বিষণ্ন হওয়ার কারণ হচ্ছে তিনি কৃপাবিষ্ট কৃপার দ্বারা আবিষ্ট হয়েছেন তিনি এমন ব্যক্তিদের প্রতি দয়ালু হয়ে পড়েছেন যারা হচ্ছে তার প্রত্যক্ষ শত্রু এখানে তিনি তাদেরকে যেহেতু নিজের রূপে দর্শন করছেন সেই জন্য তাদের প্রতি তার করুণার উদ্রেক হয়েছে এবং সেই কারণে তিনি এখন বিষাদগ্রস্ত হয়েছেন তাহলে অর্জুনের মধ্যে হঠাৎ এই পরিবর্তন যে অর্জুন যুদ্ধে এতটাই উৎসাহী ছিলেন যিনি কৌরবপক্ষের সৈন্যকে একাকি দর্শন করতে এগিয়ে গেছিলেন সেই অর্জুনের মধ্যে এখন এই পরিবর্তন এবং এর মূল কারণ হচ্ছে প্রত্যক্ষ অনুভূতির উপর অধিক গুরুত্ব প্রদান আমরা সকলেই প্রত্যক্ষ অনু অনুভূতি অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলি দিয়ে যা দেখতে পাই সেই অনুভূতি আমরা গ্রহণ করি এই সমস্ত চিন্তাভাবনা আমাদের মন এবং বুদ্ধির উপরে প্রভাব ফেলে এটি প্রয়োজনীয় কিন্তু যদি আমরা প্রত্যক্ষ অনুভূতির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে দিই তাহলে মুশকিল হয় যখন আমরা প্রত্যক্ষ অনুভূতির উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি তখন সেটি শব্দ প্রমাণ বা শ্রবণের মাধ্যমে আমরা যে শাস্ত্র থেকে যে জ্ঞান লাভ করেছি সেই অনুভূতিটিকে বা সেই প্রমাণকে এই প্রত্যক্ষ অনুভূতি একদম নস্যাৎ করে দেয় ফলে সে তার বুদ্ধিকে এবং মনকে এমনভাবে পরিবর্তিত করে এই প্রত্যক্ষ অনুভূতিগুলো আমাদের মন আর ইন্দ্রিয়কে এমনভাবে চালিত করে যে আমাদের তখন মনে হয় শব্দ প্রমাণ বা শাস্ত্র প্রমাণ সেটি কোনো কাজের নয় এবং এইভাবে প্রত্যক্ষ অনুভূতির উপর অধিক নির্ভরশীলতা আমাদেরকে শাস্ত্র থেকে দূরে নিয়ে যায় আমাদের মনে দ্বন্দ্ব সৃষ্টি করে আমাদের দ্বিধাগ্রস্ত বা মায়াগ্রস্ত করে ফেলে এবং তার ফলে আমরা বিষাদে পড়ে যাই ঠিক যেরকম অর্জুন এখানে বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন কারণ একটাই যতক্ষণ পর্যন্ত অর্জুন সরাসরি প্রত্যক্ষ দর্শনের উপর গুরুত্ব দেননি ততক্ষণ সবই ঠিক ছিল যখনই তিনি নিজে চোখে সব কিছু দেখতে গেলেন তখনই ইন্দ্র অনুভূতি তার মন এবং বুদ্ধিকে প্রভাবিত করলো সেই জন্য আমাদের উচিত কৃষ্ণ ভাবনা দৃষ্টিকোণে সব কিছুকে দর্শন করা প্রকৃতপক্ষে এখানে কৃষ্ণ জগৎকে কৃপা করতে চেয়েছেন কৃষ্ণ জানেন আমরা প্রত্যেকেই বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে নিজ নিজ ধর্মক্ষেত্রে বা নিজ নিজ কর্তব্যের আসরে আমরা সকলে ধর্ম সংকটের মধ্যে পড়ি এবং এই মতাবস্থায় আমরা কোন ধর্মটিকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত সেটা বোঝানোর জন্যই কৃষ্ণ আমাদেরকে শ্রীমদ্ ভাগ ভগবদ্গীতা প্রদান করতে চান এবং সেই জন্য তিনি অর্জুনের মাধ্যমে আমাদের দোষ ত্রুটিগুলিকে তুলে ধরছেন তিনি অর্জুনের মাধ্যমে সাতাশ থেকে এই ছেচল্লিশ সংখ্যক শ্লোকে আমাদেরকে দেখাচ্ছেন যে কিভাবে একজন অত্যন্ত শক্তিশালী ধর্মাচারী ব্যক্তিও যদি কারুর প্রতি এমনকি কৃপাতেও পড়ে তিনি যদি নির্লভ হন তথাপি তিনি যদি প্রত্যক্ষ প্রমাণের উপর অধিক গুরুত্ব দিয়ে তিনি দেহগত সম্পর্ককে অধিক গুরুত্ব দিয়ে যদি করুণাও প্রদর্শন করতে চান তাহলেও তিনি কিভাবে দ্বন্দ্বে পড়ে যান এবং তার ফলে বিষণ্ন হয়ে যান সেই জন্য আমাদের উচিত প্রত্যক্ষ অনুভূতিকে শব্দ বা শাস্ত্র জ্ঞানের সঙ্গে যুক্ত করে সেই দৃষ্টিকোণ দিয়ে সব কিছুকে দর্শন করা এর পরবর্তী শ্লোকগুলোতে দেখব অর্জুন এইভাবে বিষাদগ্রস্ত হয়ে কৃষ্ণকে যুদ্ধ করার বিপক্ষে কিছু যুক্তি প্রদান করছেন তা আসুন দেখি আঠাশ সংখ্যক শ্লোক অর্জুন কৃষ্ণৎসুং সমুপস্থিতি মমগাত্রাণী মুখরি সুস্যা অনুবাদ অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবস হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুনের সমস্ত দৃষ্টিকোণ পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে একটু আগেও তিনি তার জ্ঞান এবং বিচার বুদ্ধি দিয়ে বলছিলেন ধার্তরাষ্ট্রস্ব দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসাব এমন কারা রয়েছে এরকম সম্পন্ন ধার্তরাষ্ট্র। অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রকে সাহায্য করতে এসছে মানে ধৃতরাষ্ট্রের পুত্র তো দুর্বুদ্ধি রয়েছে লোকে আবার তাকে উস্কাচ্ছে কী করে হতে পারে তা সুতরাং যারা ধৃতরাষ্ট্রের পুত্রকে সাহায্য করতে এসছে তারা যেমনই ব্যক্তি হোক না কেন তারাও সকলে দুর্বুদ্ধিপূর্ণ এটাই তার শাস্ত্র জ্ঞান বা তার যে বিচার বুদ্ধি সেই দিয়ে তিনি এটাই সিদ্ধান্ত এনেছিলেন কিন্তু এখন প্রত্যক্ষ সব কিছু দর্শন করার পর তার চিন্তাভাবনা পরিবর্তিত হয়ে গেছে তিনি যাদেরকে একটু আগে দুর্বুদ্ধি বা দুষ্কৃতি বলছিলেন এখন তাদেরকে তিনি বলছেন স্বজনম তিনি তাদেরকে স্বজন বলে ডাকছেন আর একই সঙ্গে দেখছেন তার স্বজনেরাই যুজোৎসুম সমুপস্থিতাম যুদ্ধে আতুর হয়ে যুদ্ধের জন্য তারা উভয় পক্ষে দাঁড়িয়ে রয়েছে এবং কিছুক্ষণ পরেই তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে এবং সেই জন্য তিনি প্রচণ্ড কষ্ট বা বিষণ্ন অনুভব করছেন অর্থাৎ যখনই তিনি সম্পন্নদের বা দুর্বুদ্ধি বা দুষ্কৃতিকারীদেরকে যখনই নিজের স্বজন বলে ভাবতে শুরু করলেন তখনই সমস্যা দেখা গেল এই একই রকমের ঘটনা আমরা রামায়ণে দেখতে পাই যেখানে দশরথের দ্বিতীয় স্ত্রী তিনি তিনিও প্রত্যক্ষ প্রমাণের উপর অধিক গুরুত্ব দিয়েছিলেন তিনি যে পূর্ব থেকে যা কিছু জানতেন সেই সমস্ত চিন্তাভাবনা ফেলে রেখে সেখানে মন্থরা তাকে কিছু দেখায়নি বরং কিছু শুনিয়েছিল একই ব্যাপার আমরা চোখে দেখি বা কানে শুনি প্রত্যক্ষ মন্তরার কাছ থেকে যা শুনেছিলেন তার উপরই ভরসা করে তিনি এটি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার অনেক কিছু ঘটেছিল মহানতা সর্বদা সবসময় ভগবানের সঙ্গে রয়েছেন তো সেই জন্য তিনি যখন প্রত্যক্ষ প্রমাণের উপর অধিক গুরুত্ব দিয়েছেন এবং অলরেডি হতবুদ্ধি হয়ে গেছেন তখন সেই অবস্থায় দ্বন্দ্বমূলক অবস্থায় কিন্তু অর্জুন কোনো ঝট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছেন না অর্জুন কিন্তু এইখানে কৃষ্ণের কাছে সহায়তা প্রার্থনা করছেন এটাই হচ্ছে অর্জুনের সঙ্গে মন্ত্রার পার্থক্য সুতরাং ভক্ত যদি মায়াগ্রস্ত হয়েও পড়ে তাৎক্ষণিকভাবে সে যদি ভুলকে ঠিক আর ঠিককে ভুল মনেও করে তথাপি সে কখনোই নিজে ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে না সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি কৃষ্ণের কাছে সহায়তা প্রার্থনা করেন সেই জন্যই তো কৃষ্ণকে এখানে তিনি প্রিয়বর কৃষ্ণ অর্থাৎ খুব কাছের মানুষ হিসেবে তিনি তাকে ডেকেছেন সাধারণত মহাভারতে অধিকাংশ ক্ষেত্রে কৃষ্ণকে কেশব বা অধিকাংশ ক্ষেত্রে বাসুদেব বলে অধিক অভিহিত করা হয়েছে সেখানে কৃষ্ণ নামটি হচ্ছে অনেক বেশি আন্তরিক নাম কৃষ্ণ শব্দের অর্থেই হচ্ছেন সর্বাকর্ষক তো সেই জন্য এইখানে অর্জুন সেই সর্বাকর্ষক কৃষ্ণের কাছে তিনি আকৃষ্ট হয়ে গিয়ে তার কাছে তিনি প্রার্থনা করছেন যে তার মার্গদর্শনের জন্য তিনি কৃষ্ণের কাছ থেকে সহমত আশা করছেন যে তিনি যেটা করতে চাইছেন সেটা ঠিক না ভুল যতক্ষণ না কৃষ্ণ তাতে সহমতি প্রদান করছেন যে হ্যাঁ তুমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছ ততক্ষণ তিনি কিন্তু যুদ্ধ ত্যাগ করার ইচ্ছা রাখলেও সেই অনুসারে আচরণ করতে পারছেন না শিল এই ক্ষেত্রে উল্লেখ করেছেন তার তাৎপর্যে যে অর্জুনের কিন্তু এই আচরণ সেটা তার দুর্বলতার প্রকাশ নয় দুর্যোধন যেমন পাণ্ডবদের সৈন্য দেখে চিন্তায় পরে আচার্যের কাছে গেছিলেন সেরকম অর্জুনের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো পরিবর্তন আসেনি কিন্তু এইখানে অর্জুন যে তার বিষণ্নতা দেখাচ্ছেন বা যুদ্ধ না করার প্রতি তার যে মনোভাব দেখা যাচ্ছে এটা তার হৃদয়ের কোমলতার প্রকাশ সুতরাং আবেগ বা কোমলতা সবসময় খারাপ নয় এটা দৈবিক সম্পন্ন যারা কৃষ্ণ ভক্ত তাদের মধ্যে এই রকম গুণাবলী দেখা যায় শ্রীপ্রভাত তা তাৎপর্যে শ্রীমদ্ ভাগবত থেকে এখানে একটি শ্লোক তুলে বলছেন যশ্বাস্তি ভক্তির ভগবত্যা কিঞ্চনা সর্বৈ গুণৈর স্তত্ব সমাসতে সুরাহা হরাবভক্ত মনোরথে না সতি ধাবত বহি ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে তিনি দেবতাদের সব কয়টি মহৎ গুণের দ্বারা ভূষিত কিন্তু যে ভগবৎ ভক্ত নয় তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সেগুলির কোনোই মূল্য নাই কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবেই চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে সুতরাং এখানে অর্জুনের মধ্যে যে গুণটি দেখা যাচ্ছে সেটা তার ভীতিজনিত বা কাপুরুষতার জনিত কোনো দুর্বলতার প্রকাশ নয় সেটা হচ্ছে তার মধ্যে যে সাধুতা রয়েছে তার যে ভক্তি ভাব রয়েছে পরোপকারের যে ভাব সেইটি তার মধ্যে প্রকাশিত হচ্ছে অ্যাকচুয়ালি ভগবানের শুদ্ধ ভক্ত তিনি সকলের দুঃখে দুঃখিত হন শাস্ত্রে বলা হয় যে উদার চরিতা আনন্ত বসুধৈব কুটুম্বকম তো এখানে অর্জুন সকলের প্রতি করুণা প্রদর্শন করছেন অন্যের অবসম্ভাবী কষ্ট উপলব্ধি করে তার কষ্ট হচ্ছে তার প্রমাণ হচ্ছে এটাই যে তিনি কিন্তু উভয় পক্ষের সৈন্যদের জন্যই দুঃখিত ছিলেন তিনি খালি নিজের পক্ষের সৈন্যদের জন্য নয় উভয় সৈন্যদের জন্য দুঃখিত ছিলেন আমরা আগেও আলোচনা করেছি উপদেশামৃতে যে ভক্তরা যখন কাউকে কষ্ট পেতে দেখে তখন যদিও তার সেই কষ্ট পূর্বজন্মকৃত কর্মের ফলের জন্যই তিনি পাচ্ছেন তথাপি ভক্ত সেইটা ভেবে সন্তুষ্ট থাকতে পারে না সামনে কাউকে কষ্ট পেতে দেখলে ভক্ত সঙ্গে সঙ্গে যেমন তার স্থায়ীভাবে সেই কষ্ট কিভাবে সমাধান করা যায় এই ভাবে তাকে একটা ভক্তির পারমানেন্ট পথেও আনার চেষ্টা করে কিন্তু তাৎক্ষণিক তার সেই ক্লেশ নিবারণের চেষ্টাও করেন এখানে অর্জুনও তাদের অবশ্যমভাবেই সেই কষ্ট বা ক্লেশের হাত থেকে রক্ষা তো করতে চাইছেন কিন্তু কৃষ্ণের ইচ্ছায় স্থায়ী সমাধানের জন্য তাদের যে কৃষ্ণ ভক্তির পথে নিয়ে আসতে হবে সেই কথাটি অর্জুন ভুলে গেছেন যাতে কৃষ্ণ তাকে এই জ্ঞান প্রদান করে আমাদেরকেও দান করতে পারেন কিন্তু সেটি ভুলে গেল অর্জুনের যে স্বভাবচিত ভক্তসুলভ দয়া এবং করুণা বা কোমলতা সেটা কিন্তু এখনও প্রকাশ পাচ্ছে সেই জন্য এই অবস্থাতেও অর্জুন মায়াগ্রস্ত হয়েও দুর্যোধনের প্রতি করুণা প্রদর্শন করতে ভুল করেননি এরপর উনত্রিশ সংখ্য শ্লোকে অর্জুন আরও বলছেন বেপথ শরীরে স্বচ্ছ জায়তে গান্ডি বংশংশতে হস্তাত অনুবাদ আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডীব ঘষে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে তাহলে একটু আগে আমরা দেখতে পাচ্ছিলাম পূর্বের শ্লোকে অর্জুন বলছিলেন আমার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাচ্ছে এখন অর্জুন বলছেন আমার সমগ্র শরীরে প্রথমে কিছু কিছু অঙ্গে হচ্ছিল এবং সমগ্র শরীরে কম্পন হচ্ছে রোমাঞ্চ দেখা যাচ্ছে এবং ত্বকে জ্বালা দেখা যাচ্ছে অর্থাৎ তার বিষণ্নতা বা তার কষ্ট ক্রমে ক্রমে বাড়ছে এবং সেটার প্রভাব সারা শরীরে ছড়িয়ে পড়ছে শিল প্রভুপাদ তারপর যে ব্যাখ্যা করছেন যে রোমাঞ্চ বা কম্প এটি দুটি কারণ হতে পারে এক তো এটি অষ্টসাত্বিক বুকারের মধ্যে একটি অর্থাৎ কারো যদি প্রবল চিন্ময় আনন্দ অনুভূতি হয় তাহলে ভগবত প্রেমের সেই স্তরে তিনি সেই রোমাঞ্চ কম্প ইত্যাদি অনুভব করে থাকেন যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু প্রায়শই তা করতেন আর দ্বিতীয় হচ্ছে কেউ যদি প্রবল মাত্রায় জড়জাগতিক আসক্তিজনিত ভয় বা আতঙ্কে থাকে তার মধ্যেও কিন্তু এই প্রভাব দেখা যায় তো এইখানে অর্জুন চিন্ময় আনন্দ অনুভূতির জন্যই কম্পন বা রোমাঞ্চ অনুভব করছেন না তাহলে তার কষ্ট হতো না তিনি কষ্ট অনুভব করছেন অর্থাৎ তার এটি আসছে প্রচণ্ড ভীতি থেকে এবং ভীতিটি কেবল নিজের জন্যই নয় তিনি নিজে মারা যাবেন বা নিজে এই ধরনের কিছু ভয় পেয়েছেন তা নয় বরং একটু পরে যে কুরুক্ষেত্রে প্রবল রক্তের বন্যা বয়ে যাবে এবং সেই রক্ত অধিকাংশই তার নিজস্ব আত্মীয় স্বজনদের রক্ত হবে সেই আত্মীয়দের হারানোর ভয়ে তিনি প্রচণ্ড ভীত হয়ে পড়েছেন এবং সেই ভয়ের চোটে তার মধ্যে রোমাঞ্চ বা কম্পন দেখা যাচ্ছে সুতরাং এই ভয়টি সম্পূর্ণরূপে করুণা জাত দুর্বলতা জাত নয় অনেক সময় দেখবেন কোনো ব্যক্তি হাতে কোনো পছন্দের খাবার নিয়ে খেতে যাচ্ছেন জাস্ট মুখে দিতে যাচ্ছেন আর হঠাৎ করে সামনে দেখছেন তার কোনো প্রিয় ব্যক্তি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে মাটিতে পড়ে গেল ধপ করে মারা গেল বা শুনতে পেয়েছে কারুর মুখে যে অমুক ব্যক্তি মারা গেছে অত্যন্ত প্রিয় জন্য অনেক সময় কী হয় সেই প্রিয় জিনিসটা মুখে দিতে যাচ্ছে সে চাওয়ার আগেই তার হাত থেকে সেই জিনিসটা খসে মাটিতে পড়ে যায় বাসন পড়ে যায় ভেঙে যায় ছড়িয়ে যায় ইত্যাদি কারণ সেই প্রিয় স্বজনকে হারানোর জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ তার কথা শোনে না ঠিক সেই রকম এখানেও হয়েছে অর্জুনের হাত থেকে গান্ডিব খসে যাচ্ছে এমন নয় যে অর্জুন বলছে এত ভীতিতে আমি যুদ্ধ করতে পারবো না তাই আমি গান্ডিব রেখে দেওয়ার ইচ্ছা করেছি অর্জুন তখনও গান্ডিব ছাড়তে চাইছেন না কিন্তু অর্জুনের শরীরে এমন এক শিহরণ যাচ্ছে সেই কম্পনের ফলে তার হাত কাঁপছে এবং তার আঙুলের যে দৃঢ়তা যার দিয়ে তিনি ধনুককে ধরে থাকেন সেটা ঢিলা হয়ে যাচ্ছে ফলে আপনি আপ সেই ভারী গান্ডিব ধনুক তার হাত থেকে খসে রথের মধ্যে পড়ে যাচ্ছে তিনি এটা ধরে রাখতে পারছেন না তাহলে দেখুন প্রথমে অর্জুনের শুধু মুখ শুষ্ক হয়ে যাচ্ছিল এখন বলছেন চৈব পরিদর্যতে সমস্ত ত্বক খালি মুখ নয় সারা শরীর তার মনে হচ্ছে জ্বলে যাচ্ছে তাহলে কি প্রচন্ড ভয় অর্জুনের মধ্যে এবার কাজ করছে এবং যত সময় যাচ্ছে এই ভয়ের প্রভাব কিন্তু ক্রমশ বাড়ছে শ্লোপ্রভুপাত এর কারণ হিসেবে বলছেন যে অর্জুনের জড় দৃষ্টিভঙ্গি অর্জুন এখন পূর্ণ মাত্রায় জড়জাগতিক দৃষ্টিভঙ্গির দ্বারা ভাবিত হয়েছেন এবং সেই জড় দৃষ্টিভঙ্গিতে সবকিছু দেখছেন বলে তিনি ব্যক্তিদেরকে তাদের দেহ বলে মনে করছেন আর তাই আত্মীয় স্বজনের হারানোর ভয়ে তিনি ভীত হয়ে পড়েছেন এই জন্যই অর্জুন এত ভয় প্রদর্শন করছে ঠিক এর আগের শ্লোকেই শ্লোপ্রভুপাত বলছিলেন যে অর্জুনের মধ্যে এই যে ভীতি দেখা যাচ্ছে এটা হচ্ছে তার যে করুণা অর্থাৎ তার মধ্যে যে দৈবী গুণাবলী ভক্তসুলভ গুণাবলী এটি তার প্রকাশ আবার এই শ্লোকে শিলপ্রভুপাত বলছেন যে অর্জুনের এই যে আচরণ এর মূল কারণ হচ্ছে তার জড়দৃষ্টিভঙ্গি তাহলে একই সঙ্গে অর্জুনের একই আচরণকে প্রপাত একবার বলছেন ভক্তিসুলভ আচরণ আবার একবার বলছেন জড় দৃষ্টিভঙ্গি অর্থাৎ অনেক সময় পড়ার সময় পাঠকবর্গ বুঝতে পারেন না যে এটা যদি ভক্তিশমূলক আচরণ হয় ভক্তসুলভ আচরণ হয় তাহলে তো আমাদের মধ্যে ওটা থাকা উচিত কিন্তু যদি আমরা অর্জুনের মতো আচরণ করি পরেশলোকেই প্রভুপাত বলছেন যে আচরণটা আচরণটা জড়দৃষ্টিভঙ্গি আমাদের ত্যাগ করা উচিত তাহলে আমাদের এখান থেকে কোন শিক্ষাটি নেওয়া উচিত অ্যাকচুয়ালি শাস্ত্রের প্রত্যেক শ্লোকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ দিয়ে দেখলে আমরা ভিন্ন ভিন্ন শিক্ষা লাভ করতে পারি আমাদের উচিত যত অধিক সংখ্যক শিক্ষা আমরা এখান থেকে লাভ করতে পারি ততই আমাদের জন্য মঙ্গল আমরা অ্যাকচুয়ালি দুটি তাৎপর্য থেকে দুটি ভিন্ন ভিন্ন শিক্ষা লাভ করতে পারি প্রথম তাৎপর্য থেকে অর্থাৎ পূর্বে শ্লোকের তাৎপর্যে যেখানে প্রভুপাত বলছেন যে অর্জুনের মধ্যে দৈবিক গুণাবলী থাকার জন্য তিনি করুণা প্রদর্শন করছেন তো সেইখান থেকে এটা শিক্ষণীয় আমরা যেহেতু ভক্তি জীবন অনুশীলন করছি তো আমাদের মধ্যেও রকম করুণা এবং দয়া অর্জুনের মতো থাকা উচিত সকলের প্রতি থাকা উচিত এমনকি যুদ্ধক্ষেত্রে এসেও আমাদের এই করুণা বা দয়া মন থেকে যেন চলে না যায় আমাদের মনে একটা কোমল ভাব থাকা সবসময় ভালো এটা ভক্তির অনুকূল আবার দ্বিতীয় শিক্ষা থেকে অর্থাৎ এই বর্তমান শ্লোকের শিক্ষা থেকে আমরা এটা বুঝতে পারছি যে একজন বদ্ধ জীব তিনি যখন বুদ্ধিতে প্রবলভাবে আবিষ্ট হয়ে যান প্রভাবিত হয়ে যান তার কি করুণ দশা হয় যদিও অর্জুন এখানে ভগবানের শুদ্ধ ভক্ত তবু কৃষ্ণের ইচ্ছাতেই হোক আর যেভাবেই হোক বর্তমানে তিনি মায়ার দ্বারা প্রভাবিত হয়ে গেছেন এবং দেহাত্ম বুদ্ধিতে ভাবিত হয়ে তিনি পূর্ণ মাত্রায় এক বিষণ্ণ অবস্থায় রয়েছেন এটা দেখে আমরা উপলব্ধি করা উচিত যে আমাদের কখনোই মায়ার প্রভাবে প্রভাবিত হওয়া উচিত নয় হলে অর্জুনের মতো কষ্টকর অবস্থায় যাবেন এটি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই কৃষ্ণ অর্জুনকে মায়াগ্রস্ত করেছে সুতরাং এই দুটি শ্লোকে অর্জুনেরই আচরণ থেকে আমরা দুটি শিক্ষা পাই দুটি মেন পয়েন্ট এক হচ্ছে পারমার্থিক জ্ঞান গ্রহণের কি প্রয়োজনীয়তা আর দুই হচ্ছে পারমার্থিক জ্ঞান গ্রহণের জন্য প্রয়োজনীয় যোগ্যতা দুটি জিনিস এক হচ্ছে পারমার্থিক জ্ঞান কেন অর্জন করা উচিত না এই শ্লোকে আমরা বুঝতে পারছি যদি পারমার্থিক জ্ঞান না থাকে পারমার্থিক দৃষ্টিভঙ্গি না থাকে তাহলে আমরাও দেহাত্ম বুদ্ধিতে আবিষ্ট হয়ে যাব আমরা কেবলমাত্র প্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভর করব। এবং সর্বদাই আমাদের শরীর আত্মীয় স্বজন এই সমস্ত জড় অনিত্য বস্তুর হারিয়ে যাওয়ার ভয়ে সবসময় ভীত থাকব একজন মানুষ যতই ঠিক আছে ভাবুক না কেন যতই সে সুখী থাকুক না কেন জীবনে কোনো না কোনো সময় এইরকম অবস্থায় তাকে পড়তেই হয় এবং প্রিয় বস্তু হারানোর জন্য তাকে হতবুদ্ধি হতেই হয় সেই জন্য যাতে এটা না হয় তাই আমাদের পারমার্থিক জ্ঞান গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে আর দ্বিতীয় পয়েন্টে আমরা জানছি যে এর যোগ্যতাটা কি না পূর্বের শ্লোকে প্রভুপাত বলছেন যে এই এইরকম জ্ঞান পাওয়ার যোগ্যতা হচ্ছে অর্জুনের মতো দিব্য গুণাবলী কোমলতা সকলের প্রতি করুণা এবং চিন্তা ভাবনা করার যে ক্ষমতা এটা আমাদের মধ্যে থাকা উচিত এমনকি যদি চিন্তা ভাবনা করার ক্ষমতা চলে গিয়ে আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি তখন আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের কাছে বা শ্রীকৃষ্ণের কোনো যোগ্য প্রতিনিধি স্বরূপ গুরুদেবের কাছে সিদ্ধান্ত গ্রহণের জন্য সাহায্য গ্রহণ করা তাই অর্জুনের মুখে কোমল হৃদয় তার যে বিচারশীল মনোভাব তিনি যে দয়াবান তিনি কৃষ্ণের শরণাগত এই সব গুণগুলি থাকলে পরে তারাই একমাত্র শ্রীমদ্ভগবৎ গীতাকে যথাযথভাবে গ্রহণ করতে পারেন এর পরবর্তী শ্লোকে এবার অর্জুন আরও ব্যাখ্যা দিচ্ছেন প্রথমে তার অঙ্গ কিছু কিছু পার্টিকুলার অঙ্গ অ্যাফেক্টেড হয়েছিল প্রভাবিত এখন সারা দেহ অ্যাফেক্টেড হচ্ছে এইবার দেহের পর সূক্ষ্ম শরীর অর্থাৎ মনের মধ্যে তার প্রভাব পড়ছে ত্রিশ সংখ্যক শ্লোকে অর্জুন বলছেন ন চ স্বকনম্য তুং ভ্রমতি চ মে নিমে তানি চপশ্যামি বিপরীত কেশব অনুবাদ হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানব হন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি তাহলে এই শ্লোকে অর্জুন বলছেন এখন কেবল গান্ডিবি নয় পূর্বের শ্লোকে তার হাত থেকে গান্ডিব খসে যাচ্ছিলো এখন অর্জুন বলছে আমি নিজেও দাঁড়িয়ে থাকতে পারছি না আমার চিত্ত উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছে এবং আমি সব কিছু বিস্মৃত হয়ে যাচ্ছে আমি নিজেকেই ভুলে যাচ্ছি আত্মবিস্মৃত হচ্ছি এই অবস্থায় অর্জুনা নিজেকে নিজের কোনো ব্যালেন্স রাখতে পারছে না এবং তার মনের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে তার শরীর আর কাজ করছে না তিনি রথের মধ্যে বসে পড়ছেন শিল প্রভুপা তাৎপর্য বলছেন জড়জগতের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে মহাচ্ছন্ন করে ফেলে আর এই মহাচ্ছন্ন করার ফলে সে সবসময় ভীত থাকে তার প্রিয় বস্তুগুলিকে সে কখন হারিয়ে ফেলবে আর যেহেতু সেগুলি অনিত্য সবসময় সেগুলি হারানোর ভয় থাকে তাই সে ভীত থাকে এবং এই সময় সে আত্মকেন্দ্রিক হয়ে পড়ে সে সব কিছু লাভ ক্ষতি জয় পরাজয় ভালো মন্দ সব নিজের সুখের বিচারে সে বিচার করতে শুরু করে এবং এই ধরনের বিচার বুদ্ধি তখন তাকে দুর্বল করে দেয় এমত অবস্থায় লাভক্ষতির লাভ ক্ষতির হিসাব অনুসারে সে তখন ঠিক করে যে আমি কতটা ক্লেশ গ্রহণ করব। আমি কতটা সুখ পাব সেই অনুসারে সে কোনো কর্তব্য অকর্তব্যের বিচার করে কিন্তু প্রকৃত শাস্ত্র অনুসারে যা উচিত অনুচিত বা তার যে কর্তব্যবোধ সেটিকে তার গৌণ বলে মনে হয় এবং তার নিজস্ব যে ব্যক্তিগত লাভ ক্ষতি সেই অনুসারে তিনি যে বিচার করেন সেই দৃষ্টিভঙ্গিটাই তখন সেই অবস্থায় তার সঠিক বলে মনে হয় ঠিক যেরকম অর্জুন এখানে বলছেন যে যুদ্ধ করে লাভ কী এখানে অর্জুন কিন্তু যুদ্ধ করতে এসেছিলেন কৃষ্ণের ধর্ম রক্ষার জন্য কিন্তু এখন অর্জুন নিজের কথা ভাবছেন যে আমার কী লাভ ব্যক্তিগতভাবে কৃষ্ণকে বাদ দিয়ে কারণ এই যুদ্ধে আমি কেবলমাত্র আমার স্বজন বা আত্মীয়দেরকেই বধ করব আর নিজের আত্মীয়দেরকে বধ করে আমার ভালো লাগবে না এইভাবে অর্জুন ভাবছেন যে আমি যুদ্ধে জয়লাভ করলেও খুব একটা লাভ নেই তাহলে এইরকম কাজ আমি কেন করব। অনেকটা বিজনেস বা ব্যবসায়ীদের মতো তিনি চিন্তা ভাবনা করছেন আর এরকম ভাবনা করছেন বলে তিনি নেগেটিভ জিনিস দেখতে পাচ্ছেন অমঙ্গল বা নেতিবাচক দর্শন দেখছেন তিনি একজন ক্ষত্রিয় বীর অথচ তার হাত থেকে অস্ত্র খুশে পড়ে যাচ্ছে অর্জুন এতটাই বীর ছিলেন যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন কোনো ব্যক্তি যদি অর্জুনকে বলে যে তোমার হাত থেকে গান্ডিপ রেখে দাও তুমি গান্ডিপে ত্যাগ করো এটা বলা মাত্র তিনি তাকে প্রাণদণ্ড দেবেন সেই অর্জুনের হাত থেকে আপনি আপ গান্ডিব খসে পড়ে যাচ্ছে শুধু তাই নয় ভয়ে তার মুখ শুকিয়ে যাচ্ছে সমগ্র ত্বক জ্বলে যাচ্ছে সমগ্র গায়ে কম্পন হচ্ছে রোম হর্ষ লোমগুলো তারা তার টেনশানে খাড়া হয়ে যাচ্ছে এবং তিনি দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পাচ্ছেন না অর্থাৎ তার মধ্যে কাপুরুষের চিহ্নগুলি দেখা যাচ্ছে যদিও তা আসছে করুণার থেকে কিন্তু বাহ্যিকভাবে দেখতে মনে হচ্ছে এটা কাপুরুষের চিহ্ন এইটা কিন্তু ক্ষত্রিয় বীরের জন্য মঙ্গলজনক লক্ষণ নয় সেই জন্য তিনি বলছেন নিমিত্তানি বিপরীতানি অর্থাৎ আমি যে চিহ্নগুলো দেখছি সেগুলো সবই কিন্তু বিপরীত মানে আমি যে আশা করেছিলাম যুদ্ধে জয় করব। এখন তার বিপরীত সমস্ত চিহ্ন দেখছি অর্থাৎ মনে হচ্ছে আমি জিততে পারবো না মানুষ যখন এই রকম নিরাজ বা হতাশ হয়ে পড়েন কোনো একটি কার্য করার আগেই তার অমঙ্গল সূচক কিছু দেখতে পান তখন তার মনে হয় যে আমার এটাতে প্রবৃত্ত হয়ে কোনো লাভ নেই আমি এমনিতেই হেরে যাব। তাহলে যাবই না অনেক সময় মানুষ এতটাই হতাশ হয়ে পড়ে যে তার মনে হয় আমি বেঁচে থেকেও আর কিছু করতে পারবো না আমার বেঁচে থেকেই বা কি লাভ এরকম ভেবে বহু মানুষ আত্মহত্যার পথ খুঁজে নেয় অর্জুন এখানে সেই কাজটি করছেন তিনি যুদ্ধে প্রবৃত্ত হতে চাইছেন না কারণ দেখছেন সমস্ত কিছু লক্ষণ তার বিপরীতে যাচ্ছে তাহলে যুদ্ধে অংশগ্রহণ করেও আমার খুব একটা লাভ নাও হতে পারে অর্থাৎ অর্জুন কেবলমাত্র একটা ব্যাপারে চিন্তিত ব্যক্তিগত তার উপরে যুদ্ধের কি প্রভাব সেইটা নিয়ে চিন্তা করছেন বলে অর্জুন এটা মনে হচ্ছে কিন্তু একজন আদর্শ ব্যক্তির উচিত পরম কারণ শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীবিষ্ণুর জন্য কর্তব্য সম্পাদন করা এই যুদ্ধের প্রভাব কৃষ্ণের ক্ষেত্রে বা ভগবান বিষ্ণুর ক্ষেত্রে তার জন্য অনুকূল না প্রতিকূল কৃষ্ণ ভক্তির অনুকূল না প্রতিকূল সেইটা চিন্তা করে তার যুদ্ধ করা উচিত কিন্তু অর্জুন সেটা চিন্তা করছেন কেবল নিজের ক্ষেত্রে কারণ তার জড়ো আসক্তি প্রবল হয়ে গেছে এখানে অর্জুন বলেছেন না যে আমি আত্মবিস্মৃত হচ্ছি সুতরাং সেজন আত্মবিস্মৃত হচ্ছে নিজের প্রকৃত পরিচয় জীবের যে স্বরূপ সে কৃষ্ণের নিত্যদা সেটা ভুলে যাচ্ছে ফলে সে কৃষ্ণকে ভুলে যাচ্ছে এবং নিজের সুখ সুবিধার কথা চিন্তা করছে তাই সরাসরি জড়ো কোনো ভোগবাসনা প্রদর্শন না করলেও নিজের আত্মীয় স্বজনকে অক্ষত দেখার যে ইচ্ছা সেটাও এক ধরনের জড়ো বাসনাই হলো এবং এইভাবে আত্মকেন্দ্রিক চিন্তার ফলে সে হতাশ হয়ে পড়ছে এবং তার ফলে তার মনে প্রবল ভয়ের উদ্রেক হচ্ছে আর এই ভয়ের ফলে অর্জুন ক্রমশ তার কর্তব্য কর্ম সম্পাদনে অনীহা প্রকট করছেন অসমর্থ হয়ে পড়ছেন কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অর্জুন যেভাবে ভাবছেন যে যুদ্ধ করলে আমার অনুকূলে কিছু আসবে না সুতরাং আমার যুদ্ধ করা উচিত নয় এখানে আমাদের মনে রাখা উচিত হতে পারে কোনো কিছু আমার ব্যক্তিগত স্বার্থের অনুকূল নয় এই জগতে অনেক কিছুই ঘটে অনেক ডিসিশান আমাদের নিতে হয় যেগুলি ব্যক্তিগতভাবে আমার নিজস্ব স্বার্থের বিরোধী কিন্তু আমার স্বার্থে যদি অনুকূল না হয় তাহলেই যে সেটা অপ্রয়োজনীয় সেটা জরুরি নয় হতে পারে আমি যে দৃষ্টিকোণ দিয়ে দেখছি দেহাত্ম বুদ্ধি দিয়ে সেই ক্ষেত্রে সেটি আমার স্বার্থের অনুকূল নয় কিন্তু যদি সেটি ভগবানের ইচ্ছার অনুকূল হয় তাহলে অবশ্যই সেটি অতি প্রয়োজনীয় এবং আমার ব্যক্তিগতভাবে সেটি আমার প্রতিকূল হলেও আমার উচিত সেটি সম্পূর্ণরূপে পালন করতে বা সম্পাদন করতে পূর্ণ মাত্রায় তাতে অংশগ্রহণ করা আর যদি সেই সিদ্ধান্ত আমরা নিতে না পারি তাহলে অর্জুনের মতো অ্যাটলিস্ট আমাদের উচিত কৃষ্ণকে সেই সম্বন্ধে জিজ্ঞাসা করা এবং তার পরামর্শ অনুসারে সেটিকে বোঝার চেষ্টা করা এরপর একত্রিশ অংশ শ্লোকে অর্জুন বলছেন ন চ শ্রেয়নুপশ্যামি মা হবে নকাংশে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখভোগ কামনা করি না এতক্ষণ অর্জুন যুদ্ধ না করার জন্য একটি কারণ দিচ্ছিলেন সেটি হচ্ছে করুণাজনিত তার আত্মীয়দেরকে দেখে করুণা হচ্ছে সেই জন্য তিনি যুদ্ধ করতে চাইছেন না কিন্তু এইবার অর্জুন আরেকটি কারণ দেখাচ্ছেন সেটি হচ্ছে জয় করো কোনো লাভ নেই অর্থাৎ যুদ্ধে জয়টা তার কাছে উপভোগ্য নয় এখানে অর্জুন একটা শব্দ ব্যবহার করছেন নচ শ্রেয়নুৎপস্বামী ন চ শ্রেয় চ মানে আরও এর আগে তিনি বুঝিয়েছেন যে যুদ্ধ করতে তার কষ্ট হচ্ছে এখন বলছে সেই সঙ্গে আরও একটা জিনিস অ্যাড করছেন যে এর মধ্যে কোনো শ্রেয় কিছু আমি অনুপশ্চামী আমি দেখতে পাচ্ছি না ন চ কেন দেখতে পাচ্ছি না দেখুন সুখকর বিষয় দুই প্রকারের হয় যে বিষয়গুলি আমরা পছন্দ করি না সেগুলি দুই প্রকারের হয় একটি হচ্ছে প্রেয় একটি হচ্ছে শ্রেয় এই দুটির মধ্যে যেটি প্রেয় সেটি হচ্ছে তাৎক্ষণিক আমাদেরকে সুখ প্রদানকারী এবং প্রেয় বস্তুটা আমাদের সকলেরই প্রিয় বলে মনে হয় আমরা সেটিকে গ্রহণ করতে চাই কিন্তু সেটির ফল কিন্তু তাৎক্ষণিক হয় আর যেটি প্রকৃতপক্ষে শ্রেয় বস্তু সেটির ফল সুদূর প্রসারী এবং সেটি আমাদের জন্য মঙ্গলময় আমাদের হয়তো তৎক্ষণাৎ সেই শ্রেয় বস্তুটিকে সুখকর বলে নাও মনে হতে পারে তথাপি সেটি আমাদের জন্য মঙ্গলজনক সেই জন্য আমাদের প্রেয়র পরিবর্তে শ্রেয়র উপরই অধিক নির্ভর করা উচিত যেমন উদাহরণস্বরূপ বলা যায় যদি কোনো ছাত্র কলেজে পড়াশোনা করতে যায় এবং সেখানে গিয়ে সে দেখে যে পড়াশোনা করতে গিয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছে অনেক ক্লাস করতে হচ্ছে অনেক নোট বানাতে হচ্ছে কঠোর রাত জেগে পড়াশোনা করলে তবে সে ভালো রেজাল্ট করতে পারছে এটা তার কাছে সুখকর নয় এবং সেই জন্য প্রিয় নয় কিন্তু এই পথে চললেই কিন্তু সে যে ভালো রেজাল্ট করবে তার জন্য তার সারা জীবনে একটা কেরিয়ার তৈরি হবে এটি হচ্ছে তার জন্য শ্রেয় কিন্তু এটা তার প্রিয় নয় অথচ তার মনে হচ্ছে রোজ কলেজে গিয়ে যে বিভিন্ন রকম আড্ডা ফাংশন গান নাচ গান হাসি মজা এইগুলোতে সে যদি সময় কাটায় তাহলে সেটা তার কাছে প্রিয় লাগছে এবং ইন্দ্রিয়গুলির জন্য আনন্দদায়ক মনে হচ্ছে ফলে তার মনে হচ্ছে প্রিয় কিন্তু সেটি তার জন্য দীর্ঘকালের জন্য মঙ্গলময় নয় এইভাবে প্রিয় থেকে শ্রেয় হচ্ছে শ্রেষ্ঠ এখানে অর্জুনও চিন্তা ভাবনা করে বলছেন যে যুদ্ধে জয়লাভ করাটা তার কাছে প্রেয় মনে হচ্ছে কারণ যুদ্ধে জয়লাভ করব আমি রাজ্য ভোগ করব। কিন্তু আমি কতদিনই বা ভোগ করব। তার সুদূরপ্রসারী ফল হিসেবে তার মনে হচ্ছে যে আমার আত্মীয় স্বজন যদি সকলে বধই হয়ে যায় আমি কাদেরকে নিয়ে এই রাজ্য ভোগ করব। ফলে আমি যদি আত্মীয়দেরকে বধ করে দিই সেটা আমার জন্য মঙ্গলজনক নয় হয়তো তাৎক্ষণিক রাজ্য লাভ করে আমার লাভ মনে হবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা আমার জন্য অমঙ্গলজনক হবে সেই জন্য তিনি বলছেন শ্রেয় অনুপস্বামী আমি কোনো শ্রেয় দেখতে পাচ্ছি না অনেকটা এইরকম কোনো ব্যক্তি যদি কোনো কোনো ইন্ডিয়া টিমের বা কোনো একটা টিমের ক্যাপ্টেন ক্রিকেটের ক্যাপ্টেন তাকে যদি বলা হয় যে তুমি ওয়ার্ল্ড কাপ ম্যাচ জিতে যাবে কিন্তু যে মুহুর্তে তুমি ওয়ার্ল্ড কাপ ম্যাচ জিতবে তার পরিবর্তে তোমার ঘরের যত আত্মীয় স্বজন তোমার চেয়া পরিচিত বন্ধু বান্ধব সবাই একসঙ্গে কোনো হয়ে মারা যাবে তুমি কি রাজি আছো তখন তার মনে হবে যে এইরকম ওয়ার্ল্ড কাপ ম্যাচ জিতে আমি যে এত সম্মান পাবো লোকের কাছ থেকে যে এত কিছু বাহবা লাভ করব বা অন্যান্য আমার আর্থিক যে উন্নতি হবে সেটা আমি কার সঙ্গে শেয়ার করব। আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই যদি মনে যায় তাহলে আমি জিতেই বা কী করবো সেই জন্য অর্জুনেরও তাই মনে হচ্ছে এই তিনি বলছেন ন কাংশে কৃষ্ণ অর্জুন বলছেন আমি এইরকম প্রিয় জিনিস পেতে গিয়ে শ্রেয়কে হারাতে চাই না কিন্তু ভুলটা হচ্ছে এখন মুশকিলটা হচ্ছে অর্জুন যেহেতু দেহাত্মিতে আবদ্ধ হয়ে গেছেন তা চিন্তা ভাবনা করতে গেলেও তিনি যাকে শ্রেয় বলে মনে করছেন সেটিও কিন্তু এক একরকমের প্রিয় যুদ্ধে জয়লাভ করাটা আর আত্মীয়দেরকে রক্ষা করাটা দুটি প্রেয় বস্তু কারণ অর্জুন সকলকে দেহ বিচারে মনে করছে এই জন্য এটি প্রেয় দেখুন অর্জুন মনে করছে তাদের সঙ্গে তার যে আদান প্রদান করবেন তার মাধ্যমে তিনি সুখ পাবেন সেক্ষেত্রে আত্মীয় স্বজন যদি বেঁচে থাকে তার জন্য তাকে যদি যুদ্ধ ত্যাগও করতে হয় তিনি সেটাকে শ্রেয় মনে করছেন কিন্তু সেটা তার নিজের সুখের জন্য যদি তার আত্মীয় স্বজনদেরকে ক্ষমা করে দেওয়া হয় যদি যুদ্ধ না হয় তাহলেও একদিন না একদিন দুর্যোধন আদি সকলকেই কিন্তু মৃত্যুবরণ করতে হবে কেউ অমর নয় সুতরাং তিনি তাদেরকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা করছেন সেটা কখনোই শ্রেয় হতে পারে না তাই প্রত্যেকটা মানুষের উচিত তার যতটুকু আয়ু অবশিষ্ট আছে সেই আয়ু দিয়ে ভগবান দ্বারা নির্ধারিত ধর্ম পালনে সেটিকে ব্যয় করা উচিত সেটি হচ্ছে শ্রেয় যার দ্বারা আমরা এই অনিত্য জীবনের পরবর্তীকালে একটি নিত্য ভগবত ভাবনাময় জীবন লাভ করতে পারি কিন্তু অর্জুন জড় সম্পর্কের দ্বারা এতটাই প্রভাবিত হয়েছেন যে সেই সম্বন্ধে তিনি সম্পূর্ণরূপে বিস্মৃত হয়েছেন সেই জন্য তিনি একটি প্রেয়কেই শ্রেয় বলে মনে করছেন আর এই জড়ো প্রভাব এতটাই তীব্র যে তার ফলে অর্জুন তার ধর্মও ভুলে যাচ্ছেন তিনি ক্ষত্রিয় সবসময় উচিত যে সমাজের কারণে ধর্মের কারণে দুর্বলকে রক্ষা করার জন্য সর্বদা অস্ত্র তুলে নিয়ে দুর্বৃত্তদেরকে শাস্তি দেওয়া কিন্তু এইখানে অর্জুন একটা যুদ্ধের কোনো বিকল্প খুঁজছেন তিনি এমন কিছুটা উপায় খুঁজছেন যাতে তাকে যুদ্ধ করতে না হয় তিনি যুদ্ধ না করে বাঁচতে পারেন প্রভুপা তাৎপর্য বলছেন যে দেহ ত্যাগের পর যারা উন্নত লোক প্রাপ্ত হয় উন্নত লোকের মধ্যে একটি লোক হচ্ছে সূর্য লোক তো যারা ত্যাগের পর উন্নত সূর্য লোকে যেতে পারে এইরকম উন্নতির জন্য তাদের দরকার পারমার্থিক যথেষ্ট পারমার্থিক উন্নতি করা আর এই পারমার্থিক উন্নতি দুইভাবে হয় প্রথম হচ্ছে যারা কৃষ্ণের ইচ্ছায় ধর্মযুদ্ধে অবতীর্ণ হন এবং সরাসরি সেই রণভূমিতে যুদ্ধ করতে করতে দেহত্যাগ করেন প্রাণত্যাগ করেন তো তারা প্রাণত্যাগ করলেও সরাসরি মৃত্যুর পর উন্নত সূর্যলোকে স্থান পান আবার কোনো ব্যক্তি যদি সর্বত্যাগী হয়ে যান সন্ন্যাসী হয়ে কেবল আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করেন এবং মৃত্যুর সময় সেই আধ্যাত্মিক চিন্তায় মগ্ন হয়ে দেহত্যাগ করেন তাহলে সেই ব্যক্তিও ওই উন্নত সূর্যলোক লাভ করতে পারেন এখন অর্জুন এই দুটি পথের মধ্যে তার দ্বিতীয় পথটি তার জন্য উপভোগ্য মনে হচ্ছে কারণ এইটা করলে পরে তাকে আর যুদ্ধ করতে হয় না সেই জন্য অর্জুন চাইছেন এখন যে অরণ্যের নির্জনতা একটা জীবন জীবনযাপন করব যে আমি ভিক্ষা করেও খাবো সন্ন্যাসী যাপন করব আমার কোনো রাজ্য সুখ চাই না কিন্তু এখন অর্জুন এই বিকল্পটিকে পছন্দ করছেন কারণ তিনি যুদ্ধকে এড়াতে চাইছেন প্রথম বিকল্পটি তিনি নিতে চাইছেন না তারও কারণ হচ্ছে আত্মীয় হারানোর ভয় এটা কিন্তু অর্জুন নিজের স্বভাবচিত ধর্ম হিসেবে এটিকে গ্রহণ করছেন না একজন ব্রাহ্মণের সাতটি গুণসম্পন্ন স্বভাবচিত কর্ম হচ্ছে যে চতুরাশ্রমের একটি আশ্রমে এসে সন্ন্যাস গ্রহণ করে সম্পূর্ণ আধ্যাত্মিক চিন্তাভাবনায় নিজেকে মগ্ন করে সেই চিন্তাভাবনা অনুসারে দেহত্যাগ করা কিন্তু একটা ক্ষত্রিয় সেটা কর্ম নয় ক্ষত্রিয় স্বভাবচিত কর্ম হচ্ছে রাজ্য শাসন করা এটাই বর্ণাশ্রমের মধ্যে তার সেবা এবং সেই রাজ্যকে গ্রহণ করে সেই রাজ্যকে ভগবান নির্ধারিত শাস্ত্র আইন অনুসারে সেটিকে পালন করা এবং সকলকে তাদের তাদের নিজস্ব ধর্ম পালনে সহায়তা করা কিন্তু তার জন্য দরকার একটি রাজ্যের এটি রাজ্য লাভ না করলে অর্জুন সেই সেবা করবে কী করে সেই জন্য আর সেই রাজ্য এখানে সহজেই লাভ হচ্ছে আর সেটিও ধর্মযুদ্ধে যে যুদ্ধ করলে তাদের যশই বাড়বে কিন্তু অর্জুন তার স্বভাবের বিপরীত যে বিকল্প যেটি তার জন্য নয় অর্জুন সেই বিকল্পটিকে বেছে নিচ্ছেন যাতে তিনি যুদ্ধ থেকে পালিয়ে যেতে পারেন কোনো না কোনোভাবে তাকে যেন যুদ্ধ করতে না হয় এক কথায় তিনি যুদ্ধ না করার জন্য শাস্ত্র থেকে কোনো বাহানা বা বিকল্প খুঁজছেন আবার তিনি এটাও ভাবছেন যে যদি যুদ্ধ অবতীর্ণ হই তাহলে আমার যে শত্রু বা আত্মীয় স্বজনরা আমারই হাতে নিহত হবে তারা এই ধর্মযুদ্ধে নিহত হওয়ার ফলে তারা সূর্যলোক প্রাপ্ত হবে অথচ আমি আত্মীয়দেরকে হত্যা করে পাপি হয়ে যাব ফলে পরের জন্য আমাকে নরক ভোগ করতে হবে এইরকমভাবে অর্জুন বিপরীত কথা ভাবছেন যারা অধর্মের জন্য লড়াই করে তারা যতই যুদ্ধক্ষেত্রে দেহত্যাগ করুন না কেন তারা কখনো সূর্যলোকে উন্নীত হতে পারেন না তো সেই জন্য এরকম জড়জাগতিক জীবনে অন্ধের মতো মজে থাকলে যে এমনকি জড় সুখের যে উপায় সেগুলিও মানুষ ভুলে যায় অর্জুন যদি জড় দৃষ্টিভঙ্গিতেও দেখে তাহলেও অর্জুনের বোঝা উচিত যে যদি জড়সুখ পেতে হয় অ্যাটলিস্ট ক্ষত্রিয় হওয়ার জন্য তার অল্প কিছু শাসন করার মতো রাজ্য দরকার যেমনটি শ্রীকৃষ্ণ উদ্যোগ পর্বে চেয়েছিলেন পাঁচ ভাইয়ের জন্য পাঁচটি গ্রাম অন্তত একটা গ্রাম তাকে শাসন করতে হবে কিন্তু অর্জুন এখানে জড়জাগতিক মোহে আবদ্ধ হয়ে তিনি শ্রেয়কে প্রেয় বলে মনে করছেন আর প্রেয়কে শ্রেয় বলে মনে করছেন শিলপ্রভুপা এখানে এর কারণ বলছেন যেমন কোনো ব্যক্তি যদি ক্ষুধা না থাকে তাহলে সে কষ্ট করে রান্নার কোনো আয়োজন করে না রন্ধনে তার কোনো ইচ্ছাই থাকে না ঠিক সেই রকম অর্জুনের রাজ্য লাভের কোনো ইচ্ছা না থাকার জন্য তারও যুদ্ধে অনীহা দেখা যাচ্ছে আর রাজ্য লাভের ইচ্ছা নেই কেন কারণ রাজ্য লাভ করতে গেলে তাকে আত্মীয়কে বধ করে রাজ্য লাভ করতে হবে সুতরাং তখন সে কাকে নিয়ে ভোগ করবে রাজ্যটা লাভ করে যে ভোগ করবে আত্মীয়রা থাকবে না কাকে নিয়ে ভোগ করবে এবং সেই কারণে অর্জুন দেখছেন যে এইভাবে রাজ্য লাভ করো আমার কোনো লাভ নেই সেই জন্য আমি যুদ্ধ করব না এটা অর্জুনের বক্তব্য এরপর বত্রিশ থেকে ৩৫ সংখ্যক শ্লোকে এই চারটি শ্লোকে অর্জুন আরও কিছু ব্যাখ্যা করছেন সেখানে তিনি বলছেন কিং ন বা যে জীবিত কাংসিত রাজ্যং ভোগা সুখা নিচ ত ইমেবস্থিথা প্রাণং তক্ত ধনা চ্য পিতা তথ্য চিঠ মা শ্বশুর পৌঁ শিন্ত এতমছা ঘনত্রি মধুসূদন অপি ত্রৈলক্যরা্যসেতকিং নোমি কৃত নিহত ধা রষ্ট্র কাপীতি সদন অনুবাদ হে গোবিন্দ আমাদের রাজ্যে কী প্রয়োজন আর সুখভোগ বা জীবন ধারণেই বা কী প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমাদের সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো এই চারটি শ্লোকে অর্জুন কৃষ্ণকে ভিন্ন ভিন্ন নামে ডেকেছেন তিনি বলছেন গোবিন্দ মধুসূদন ও শেষে বলছেন জনার্দন এই দিব্য নামগুলি হচ্ছে এক একজনের এক একজনের একটি সম্পদ সম্পত্তি বর্তমান যুগে মানুষ নিজের ইচ্ছা মতো লোকের নাম দেয় কিন্তু অ্যাকচুয়ালি বৈদিক নীতি অনুসারে প্রত্যেক মানুষের কোয়ালিটি অনুসারে তার গুণ অনুসারে তার নাম হয় যিনি যত বেশি কীর্তি স্থাপন করেন সেই হিসেবে তার নাম হয় আমরা বলি গুরুদেবদেরকে বা পূর্বতন আচার্যদের অষ্টোত্তর শত অর্থাৎ তার একশো আটটি উল্লেখযোগ্য কর্ম রয়েছে যার দ্বারা যে বৈশিষ্ট্যগুলি দ্বারা তাকে চেনা যায় তো এইভাবে অর্জুন কৃষ্ণের বিভিন্ন বিভিন্ন নামে ডাকছেন আর সেটিও তার ভিন্ন ভিন্ন মানসিক স্থিতি অনুযায়ী এক এক রকম মানসিক অবস্থায় তিনি কৃষ্ণকে এক এক নামে ডাকছেন এইভাবে বোঝা যাচ্ছে যে অর্জুন কৃষ্ণের অত্যন্ত কাছের ব্যক্তি সর্বপ্রথম তিনি কৃষ্ণকে বলছেন গোবিন্দ গো মানে হচ্ছে এক হচ্ছে ইন্দ্রিয় আর দুই হচ্ছে গাভী আর গোবিন্দ নামের অর্থ হচ্ছে যিনি গো অর্থাৎ ইন্দ্রিয় বা গাভী সমূহকে আনন্দ প্রদান করেন তিনি গাবীদেরকেও যেরকম বৃন্দাবনে আনন্দ প্রদান করেন তেমনি এইখানে তিনি সকল জীবের ইন্দ্রিয়গুলিকেও আনন্দিত করেন পূর্বে আমরা জেনেছি তিনি হচ্ছেন ঋষিকেশ অর্থাৎ সকলের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণকারী সেখানে আমরা এটাও আলোচনা করেছি যে আমাদের সেই জন্য উচিত আমাদের ইন্দ্রিয়গুলিকে ঋষিকগুলিকে ঋষিকেশ বা ভগবানের সেবায় নিয়োজিত করা তো যখন কোনো ব্যক্তি তার এই ইন্দ্রিয়গুলিকে স্বাভাবিকভাবে গোবিন্দের সেবায় নিয়োজিত করেন তখন এই গোবিন্দের কৃপাতে তার এই ইন্দ্রিয়গুলি স্বতঃস্ফূর্তভাবে প্রকৃত আধ্যাত্মিক আনন্দ লাভ করে যেটি হচ্ছে সত্যিকারের এবং স্থায়ী সুখ যেমন দেখবেন চোখ দিয়ে আমরা সবসময় সুন্দর কিছু দেখতে চাই কিন্তু জড়জগতে আমরা যাই দেখি না কেন কিছুক্ষণ পর সেই সুন্দর জিনিসটি বাসি হয়ে যায় সেই চক্ষু দিয়ে আমরা যদি ভগবানের শ্রীচরণ কমল থেকে শুরু করে তার মুখমণ্ডল পর্যন্ত এই সুন্দর রূপ যদি দেখি প্রত্যেক দিন যত তার অপ্রাকৃত সৌন্দর্য দেখি তত আমাদের আরও বেশি বেশি করে তার প্রতি আকর্ষণ জন্মায় ফলে সেই চোখের যে আনন্দ পাওয়ার যে ক্ষমতা সেটা বহুগুণ বর্ধিত হয় একইভাবে আমাদের জীবহা দিয়ে আমরা সারাদিন কিছু না কিছু কথা বলে থাকি আমরা উপদেশামৃততে দেখেছি সেখানে বলছে যদি আমরা জীব দিয়ে ভগবানের গুণগান করি করে দেখবেন যে আমরা যে জীবে কথা বলে যে আনন্দ সেই জায়গায় কৃষ্ণের কিছু কথা বললে সেই আনন্দ কোটি গুণ বর্ধিত হয় এইভাবে আমরা বুঝতে পারছি যে একজন ভক্ত যখন তার ইন্দ্রিয়গুলিকে গোবিন্দের সেবায় নিয়োজিত করে দেন তখন স্বাভাবিকভাবে গোবিন্দের প্রসাদে সেই ইন্দ্রিয়গুলি গোবিন্দের সঙ্গে যুক্ত হয়ে গেছে বলে সেগুলি অত্যন্ত চিন্ময় বা দিব্য আনন্দে উদ্ভাসিত হয় সেই জন্য ভক্ত কখনও নিজের ইন্দ্রিয়গুলির আনন্দের কথা ভাবেন না ভক্তের চিন্তা ভাবনা থাকে কিভাবে গোবিন্দ বা শ্রীকৃষ্ণকে তৃপ্ত করা যায় তিনি কৃষ্ণকে সন্তুষ্ট করতে চান আর স্বাভাবিকভাবে কৃষ্ণ যখন সন্তুষ্ট হন তখন ভক্তরাও আপনি আপ সন্তুষ্ট হন সেই জন্য শাস্ত্রে বলছেন তুষ্টে জগৎ তুষ্ট সেই জন্য তারা সবসময় প্রস্তুত থাকেন যদি কৃষ্ণ ইচ্ছা করেন এক মুহূর্তে সব তারা ত্যাগ করে দেবেন এই জন্য প্রস্তুত থাকেন আবার যদি কৃষ্ণ বলেন তাহলে কৃষ্ণের সন্তুষ্টির জন্য তারা পৃথিবীর সমগ্র সম্পদ গ্রহণ করতেও তারা পিছু পা হন না তাদের একটাই উদ্দেশ্য থাকে কৃষ্ণকে সন্তুষ্ট করা এইরকম উদ্দেশ্য থাকে বলে কৃষ্ণের কৃপায় তাদের সমস্ত ইন্দ্রিয় আদি আপনি থেকেই সন্তুষ্ট থাকে কিন্তু যারা জড় দৃষ্টি সম্পন্ন ব্যক্তি যারা জড় জগতে নিজের জড় ইন্দ্রিয়গুলির সুখের কথা সবসময় ভাবে তাদের চিন্তা ভাবনা আত্মকেন্দ্রিক হওয়ার জন্য তারা গোবিন্দের সুখের কথা ভাবে না তারা কেবলমাত্র তাদের নিজেদের সুখের কথা ভাবে এবং সেটাও প্রকৃত সুখ হয় না কেবল তাদের ইন্দ্রিয়ের সুখের কথা ভাবে অর্থাৎ তারা কোনো প্রিয় বস্তু চায় বর্তমানে অর্জুনও দেহাত্মবুদ্ধিতে আবিষ্ট হয়ে তিনি সংসারে ভয়ে ভীত হয়ে গেছেন সেই জন্য এখন তিনিও গোবিন্দের কাছে সেই প্রার্থনা করছেন অর্থাৎ এখানে গোবিন্দের কাছে প্রার্থনার আমরা দুটো মনোভাব দেখতে পাই তাৎপর্যে শিলপ্রভাত বুঝি বলছেন একটি সঠিক মনোভাব যেখানে আমাদের গোবিন্দের ইন্দ্রতৃপ্তির জন্য চেষ্টা করা উচিত এবং যার ফলে আমাদের ইন্দ্রিয় এমনিতেই সন্তুষ্ট হবে আর ভুল মনোভাব যেটি অর্জুন করে দেখাচ্ছেন যে যখন আমরা ভয়ে এসেছি বা আমাদের নিজের ইন্দ্রিয়গুলিকে দুঃখজনক মনে হচ্ছে তখন গোবিন্দের কাছে প্রার্থনা করা যে আমার ইন্দ্রিয়গুলিকে তুমি আনন্দ প্রদান করো এটি ভুল মনোভাব তো এইখানে অর্জুন এই জন্যই গোবিন্দ বলছেন যে তিনি তার ইন্দ্রিয়গুলিকে ভয়মুক্ত এবং সুখী করার জন্য প্রার্থনা করছেন যে হে গোবিন্দ তুমি যেহেতু গোবিন্দ সুতরাং এমন কিছু পথ প্রদর্শন করো যে পথে চললে পরে যেরকম আচরণ করলে আমার ইন্দ্রিয়গুলো ভয়মুক্ত হবে এবং আমি সুখী হতে পারবো এরপরে তিনি কৃষ্ণকে জনার্দন বলে ডাকছেন জনার্দন শব্দের অর্থ হচ্ছে যিনি সমস্ত জন সমস্ত জীবকে যিনি পালন করেন এইটা বলারও অর্থ হচ্ছে এটাই যে অর্জুন এটা বোঝাচ্ছেন যে আপনি যেহেতু সমস্ত জীবের পালন কর্তা তাহলে কিভাবে আপনি এত হাজার হাজার জীবের এত এত মানুষের এখানে হত্যালীলা সংগঠন করছেন এবং তাও আমার হাতে সুতরাং আমাকে এই হত্যা লীলা থেকে রক্ষা করুন আপনি যেহেতু সমস্ত জীবের পালনকর্তা সকলকে রক্ষা করেন তা সেই জন্য এই সমস্ত জীবগুলিকেও রক্ষা করুন এবং সেই সঙ্গে আমাকেও রক্ষা করুন আমার হাতে যেন এই প্রবল প্রবল জীব হত্যা যেন না হয় সুতরাং এই গোবিন্দ আর জনার্দন এই দুটি নামের মাধ্যমে তার মধ্যে দুটি সংশয় বা দুটি প্রশ্ন তিনি উত্থাপন করছেন যে আপনি যখন গোবিন্দ আপনি সকলের ইন্দ্রিয়ের আনন্দদাতা তাহলে আপনার উপস্থিতিতেও কেন আমার ইন্দ্রিয়গুলো শুকিয়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে কষ্ট হচ্ছে আর জনার্দন বলে তিনি এটা বোঝাচ্ছেন এই জনবিধ্বংসী মহাসমরে কেন তিনি আপনাকে কেন আপনি আমাকে যুক্ত করছেন এরপরে আবার তিনি কৃষ্ণকে এখানে শ্রী বলদেব বিদ্যাভূষণ জনার্দনের আরেকটি অর্থ বলছেন তিনি বলছেন জনযুক্ত অর্দন এতেও কিন্তু জনার্দন মানে হয় এই জনার্দন মানে হচ্ছে যিনি জনসমূহকে বা পাপিষ্ঠ ব্যক্তিজনকে যিনি হত্যা করার জন্য আবির্ভূত তিনিও জনার্দন অর্থাৎ কৃষ্ণ এই জড়জগতে আবির্ভূত হয়েছেন তার একটি কারণ হচ্ছে যে ভূপৃষ্ঠে যে পাপী রাজাদের সংখ্যা বেড়ে গেছে সেই ভূপৃষ্ঠের ভার অপনোদনের জন্য কৃষ্ণের আবির্ভাব তো সেই হিসেবে বলদেব বিদ্যাভূষণের মতে অর্জুন হয়তো এটাও বলতে চাইছেন যে পাপী পাপি দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য যখন তোমার আগমন তাহলে তুমি তাদেরকে এই ভূ হত্যা করে ভূবার হরণ করো তুমি তো পরমেশ্বর ভগবান সুতরাং তুমি অপাপবিদ্ধ কোনো পাপ তোমাকে স্পর্শ করতে পারে না কিন্তু আমি যদি এইরকম স্বজন হত্যায় প্রবৃত্ত হই আমি পাপের মধ্যে পড়ে যাব। সুতরাং তুমি এই যুদ্ধে তুমি যেভাবে পারো তুমি এদেরকে বধ করে এই জনগণকে তুমি অর্জন করে তুমি এদেরকে মর্দন করে তুমি ভূভার হরণ করো কিন্তু আমাকে এই পাপ কাজে লিপ্ত করো না এই বলার পর তিনি কৃষ্ণকে বলছেন মধুসূদন ওই যে মধু নামক অসুরের বিনাশকারী আপনারা জানেন মধু এবং কৈটব ভগবান বিষ্ণু যখন যোগনিদ্রা ছিলেন তার কর্ণমল থেকে কানের ময়লা থেকে উৎপন্ন হয়েছিল সে তার বিশেষ শক্তি ছিল তো অর্জুন এখানে বোঝাচ্ছেন যে আপনি তো মধুসূদন আপনি মধু নামক দৈত্যের হত্যা করেছেন কিন্তু আমাকে কেন নিজের স্বজন বা আত্মীয় সুজন বানাচ্ছেন আমি আত্মীয় হতে চাই এই শ্লোকগুলিতে এরপর অর্জুন যে আত্মীয়দেরকে চোখের সামনে দেখতে পারছেন তাদের নাম করছেন এদের নাম অলরেডি সঞ্জয় কিন্তু এর আগেই করেছেন কিন্তু সঞ্জয় সেখানে অর্জুনের হয়ে বলছিলেন যে অর্জুন চোখের সামনে কাকে কাকে দেখতে পেলো অর্থাৎ অর্জুনের যে দর্শন সেটা সঞ্জয় এতক্ষণ ব্যাখ্যা করছিলেন এখন অর্জুন নিজে মুখেও বলছে যে আমি চোখের সামনে এই এই ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি এটাতে বোঝা যাচ্ছে যে হয়তো দিব্যদৃষ্টি লাভের জন্য অর্জুনের দৃষ্টিভঙ্গি বা অর্জুনের মনোভাব সঞ্জয় আগে থেকেই উপলব্ধি করতে পারছিলেন সেই জন্য অর্জুন নিজে মুখে না বলাতেও সঞ্জয় একটু আগেই বলে দিয়েছেন যে অর্জুন দৃষ্টিতে কী কী দেখতে পাচ্ছেন সেখানে খালি একটি সম্পর্ক অতিরিক্ত অ্যাড হয়েছে সেটা হচ্ছে শ্যালক অর্জুনের যে শ্যালক অর্থাৎ দৃষ্টদুম্ন যিনি দ্রোণাচার্যকে বধ করার জন্য যা জন্ম সেই দৃষ্টদুম্নই রণে উপস্থিত আবার একই সঙ্গে তিনি নিজেও হচ্ছেন শ্যালক কার শ্যালক না দুর্যোধন আদি যে একশো ভ্রাতার একটি ভগিনী ছিলেন দুসলা সেই দুসলার প্রতি হচ্ছে জয়দ্রথ সেই জয়দ্রথের শ্যালক তিনি বা তারা পাঁচ ভাই এবং দুর্যোধনও জয়দ্রথের শ্যালক এইভাবে দুভয় পক্ষেই অনেক শ্যালক রয়েছে এবং আরও অন্যান্য সম্পর্কিত ব্যক্তিরা রয়েছে যারা মুহূর্তের মধ্যে শেষ হতে চলেছে এই শ্লোকগুলির তাৎপর্য থেকে আমরা প্রকৃত জড়বাদী ব্যক্তির যে একটা মানসিকতা সেটারও পূর্ণ পরিচয় পাই জড়বাদী ব্যক্তির আরও দুটি মানসিকতা থাকে যদি তারা অত্যন্ত উন্নত ভালো মানুষ হন তো তাদের মধ্যে দুটো মানসিকতা দেখা যায় এক হচ্ছে তারা প্রদর্শন করতেছে তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত সকলকে নিজের ঐশ্বর্য বা সম্পদ বা খ্যাতি দেখাতে চান এবং তার সেই ভোগের বস্তু তাদের সঙ্গে তিনি শেয়ার করেই আনন্দ ভোগ করেন তিনি স্বার্থপর নন তিনি কি কোনো কিছু সন্তুষ্ট না কিন্তু তিনি সকলের সঙ্গে শেয়ার করতে চান তো অর্জুনও চাইছেন তার সমস্ত কিছু সকল আত্মীয়দের মধ্যে সমানভাবে বন্টন করে বা তাদের সঙ্গে ভোগ করতে আর সেখানে আত্মীয়রাই যদি না থাকে তাহলে তিনি কি ভোগ করবেন তার চাইতে তিনি যুদ্ধ না করেও সন্তুষ্ট হতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে ভালো মানুষই সাধারণত জড়জগতে যারা ভালো মানুষ হয় যাদের মনোভাব কোমল থাকে তারা অনেক সময় ভুল করে তারা ভুল করে ভালো মানুষ হতে গিয়ে এমন অতিরিক্ত ভালো হয়ে পড়েন যেটি ধর্ম বিরোধী অর্জুন এখানে এতটাই ভালো হতে চাইছেন যে যারা তাকে সারা জীবন অত্যাচার করেছে তিনি তাদের প্রতিশোধ নিতে অনিহা প্রকাশ করছেন তাদেরকে ক্ষমা করছেন এমন কি এটাও বলছেন তারা যদি তাকে বধ করে হত্যা করে তবুও তিনি যুদ্ধে করবেন না তার যুদ্ধ করার কি প্রয়োজন এখানে অর্জুন যে কথাটি বলছেন পূর্বে নবম শ্লোকে দুর্যোধন একই ধরনের কথা বলেছেন এখানে বলছেন যে সামর্থ্য অর্থাৎ যাদের জন্য আমাদের আত্মত্যাগ করা উচিত তারাই এখানে যখন প্রাণ বা ধন বিসর্জন এসেছে তাহলে সেই যুদ্ধ করে আমার কি কি লাভ একই কথা দুর্যোধন ও নবম শ্লোকে বলছেন মদর্থে তক্ত জীবিতা এই ধরনের সামরিক যুদ্ধ যুদ্ধবিস ব্যক্তিরা আমার জন্য প্রাণ দিতে এসছে যারা ভগবত ভক্তি বিমুখ হয় বা যারা জড়দৃষ্টি সম্পন্ন তারা দুই প্রকারের হয় আমরা আলোচনা করেছি একদল নিজের ইচ্ছার জন্য লোককে ব্যবহার করে যেমন দুর্যোধন সেই তৃপ্তির জন্য সকলকে নিজের জন্য তাদের দেহত্যাগ করাতেও তিনি তাদের আত্মবলিদান নিতেও তিনি প্রস্তুত আর এখানে অর্জুন তিনি ভালো মানুষের জেরে তিনি দুর্যোধনের ইন্দ্রতৃপ্তির ব্যবস্থা করে ফেলছেন অজান্তেই কারণ তিনি মনে করছেন এই আত্মীয় স্বজনদের আমাদের জীবিত রাখা উচিত তারা যদি আমাকে হত্যাও করে আমার উচিত এদেরকে বেঁচে থাকতে সাহায্য করা এবং প্রয়োজন বলে তাদের জন্য আত্মত্যাগ করা এই ক্ষেত্রে যদি সত্যিই অর্জুনে যুদ্ধ ত্যাগ করেন এমনকি ধৃতরাষ্ট্রের পুত্রদের হাতে তিনি যদি নিহত হয়ে যান তিনি পাল্টা আক্রমণ করবেন না তার ইচ্ছা তাই তার ফলে কিন্তু একরকমভাবে তিনি এই পাপিষ্ঠ দুর্যোধনের ইন্দ্রিয় তৃপ্তিতেই একরকমভাবে পরোক্ষভাবে সহায়তা করছেন ফলে এটাতে কোনো ধর্মরক্ষা বা আদর্শ বা ভালো আচরণ হচ্ছে না এটা এক ধরনের মূর্খামি হচ্ছে কারণ তিনি পরোক্ষভাবে একজন পাপির ইন্দ্রিয়তর্পণে সাহায্য করছেন এবং সেইটা কোনো ধর্ম নয় সেই জন্য আমাদের সবসময় কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তার দেওয়ার নির্দেশ অনুসারে কর্ম করা উচিত যদি আমরা কৃষ্ণের সন্তুষ্টি বিধানকে বাদ দিয়ে কোনো কর্ম করি সেটা যদি কৃষ্ণের বিপরীতে নাও যায় তথাপি জানতে হবে কোনো না কোনোভাবে যদি নিজের ইন্দ্রিয় তর্পণকারী নাও হয় এমন কিছু কাজেরকে সেটা পরোক্ষভাবে সাহায্য করবে যা প্রকৃত কৃষ্ণবর্ণিত ধর্মের বিরোধিতা করবে সেই জন্য সর্বদা আমাদের সমস্ত কাজ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত তবে যাই হোক অর্জুন যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত তো সেই জন্য অর্জুন তাদেরকে যতই ক্ষমা করুন না কেন তার প্রতি যারা অকথ্য অত্যাচার করেছেন ভগবান সেই অত্যাচার করার সময়ই তাদের আয়ু হরণ করে নিয়েছেন অলরেডি হরণ করে নিয়েছেন সেই জন্যই তারা বুদ্ধিভ্রষ্ট হয়ে এই কুরুক্ষেত্রে সমাগত হয়েছে ভগবান তাদেরকে অলরেডি নিহত করে রেখেছেন তিনি কেবল অর্জুনের মাধ্যমে তাকে কৃতিত্ব দিয়ে সেই কাজটি করাতে চাইছেন এমন নয় যে অর্জুন যুদ্ধ না করলে তার আত্মীয় স্বজনেরা সেই পাপিষ্ট ব্যক্তিরা খুব সুন্দর সুখে স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারবে কারণ ভগবান তার ভক্তের প্রতি অত্যাচার কখনো সহ্য করেন না সেই জন্য তিনি অলরেডি তাদেরকে শাস্তি দিয়ে দিয়েছেন এর পরবর্তী শ্লোকে অর্জুন যুদ্ধ না করার আরও একটি কারণ প্রদান করছেন এই ছত্রিশ সংখ্যক শ্লোকে অর্জুন বলছেন পাপ মে বাংশান স্বজনং হি কথ না শ্যাম মাধব অনুবাদ এই ধরনের আততাইদের বধ করলে মহা পাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব এখানে অর্জুন আরও একটি কারণ দিচ্ছে সেটা হচ্ছে মহাপাপ তো যাই হোক এখানে অর্জুন একটি শব্দ ব্যবহার করছেন যাদেরকে তিনি প্রথমে বলছেন দুর্বুদ্ধি তারপর বলছেন আত্মীয় স্বজন এখন তিনি তাদেরকে আততায়ী বলে মেনে নিচ্ছেন এখন আততায়ী বা শত্রু ছয় প্রকারের হয়ে থাকে বেদে এইরকম ছয় প্রকার শত্রুকে শ্রেণীবিন্নস্ত করা হচ্ছে যাদেরকে মৃত্যুদণ্ড দিলেও কোনো পাপ হয় না এই ছয় ধরনের আতদায়ী বা শত্রু হচ্ছেন যারা বিষ প্রয়োগ করে যারা কারুর ঘরে আগুন লাগিয়ে দেয় অগ্নিসংযোগ করে যারা মারাত্মক অস্ত্র নিয়ে কাউকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করে যারা অন্য কারুর ধন সম্পদ লুণ্ঠন করে নেয় যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জমি দখল করে নেয় এবং যে ব্যক্তি বিবাহিত স্ত্রীকে হরণ করে এই দুর্যোধন এই ছয়টি কাজের ছটি কিন্তু অর্জুনের বিরুদ্ধে করেছিল বা পাণ্ডবদের বিরুদ্ধে সর্বপ্রথম বিষ প্রদানকারী তারা ছোটবেলাতেই দুর্যোধন পুলিন ভোজন করতে গিয়ে ভীমের প্রতি প্রবল ঈর্ষা থাকার জন্য তার সঙ্গে বন্ধুত্বের রাশিলা করে তাকে নিজে হাতে বিষ ভরা লাড্ডু খাইয়ে দিয়েছিল যার ফলে বিষে অচেতন হয়ে ভীমকে যখন জলে ফেলে দিয়েছিল ভীম সেই জলের পথে একদম চলে গেছিল নাগলোকে লোকে আর সেখানে সাপেরা তাকে দংশন করেছিল আর সেই সাপের বিষ আর লাড্ডুর বিষ এই দুই বিষে বিষে বিষক্ষয় হয়ে ভীম আবার ফেরত এসেছিল যেভাবেই হোক কিন্তু দুর্যোধন তাকে হত্যা করার পুরো প্ল্যান করে নিয়েছিল যদিও সে সফল হয়নি কৃষ্ণের ইচ্ছায় দ্বিতীয়ত হচ্ছে যারা অগ্নি সংযোগ করে পঞ্চপাণ্ডব সহ কুন্তিদেবী তাদেরকে যখন বারানাবতে পাঠানো হয়েছিল তখন সেই বারানাবতে দুর্যোধন আগে থেকেই রাজমহলটিকে লাক্ষা চর্বি সব দিয়ে তৈরি করেছিলেন ধুনো যাতে এক রাতে সেটা আগুন জ্বালিয়ে তাদেরকে হত্যা করে দেওয়া হয় তো সেইখান থেকে পাণ্ডবরা কোনো রকমে পালিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন তিনি হচ্ছে যারা অস্ত্র সহ আক্রমণ করে দুর্যোধন যখন জানতে পারলেন যে পাণ্ডবেরা অজ্ঞাতবাসে নিশ্চয়ই বিরাট রাজ্যের গৃহে রয়েছে যদিও সেদিন অজ্ঞাতভা শেষ হয়ে গেছিল সেই দিনই দুর্যোধন সমস্ত সৈন্য নিয়ে ধারাল অস্ত্র নিয়ে বিরাটের যুদ্ধে তাদেরকে একাকী বধ করার জন্য আক্রমণ করেছিলেন অর্জুনের বীরত্তে যদিও সেটা সম্ভব হয়নি চতুর্থ হচ্ছে লুণ্ঠনকারী এই বিরাট যুদ্ধেই দুর্যোধন আদির আক্রমণ করে তাদের গোধন লুণ্ঠন করে নিয়ে যাচ্ছিলেন তারা পাশা খেলার মাধ্যমে যুধিষ্ঠিরের সর্বস্ব লুণ্ঠন করেছিলেন মানসম্মান পর্যন্ত দ্বিতীয় হচ্ছে জমি দখলকারী এই পাশা খেলার মাধ্যমে দুষ্ট শকুনির দ্বারা তারা ছল করে পাশা খেলেছিলেন এবং যুধিষ্ঠিরের যত যা কিছু সম্পত্তি ছিল সবই তারা দখল করে নিয়েছিলেন ইন্দ্রপ্রস্থ তারা যুধিষ্ঠির বা পাণ্ডবদেরকে যে ইন্দ্রপ্রস্থ প্রদান করেছিলেন সেটি সবটি তারা ছলে বলে তারা নিজেদের করায়ত্ত করে নিয়েছিলেন যখন তারা পাশা খেলতে বসছিলেন তখন কৌরব পক্ষের হয়ে পাশা সাধারণত ভাই ভাইয়ের মধ্যে যে খেলা হয় সেটা এত প্রবলভাবে নয় সেটা কেবলমাত্র আনন্দের জন্য বা বিনোদন হিসেবে সেই জন্য যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের পাঠানো এই যে পাশা যে আমন্ত্রণ সেটিকে তিনি গ্রহণ করেছিলেন মর্যাদা এরকমই ছিল ক্ষত্রিয় মর্যাদা যে কেউ পাশা জন্য আমন্ত্রণ করলে সেটি ক্ষত্রিয়দের গ্রহণ করা উচিত কিন্তু যখন পাশা খেলার আলোচনা করা শুরু হলো তখন দেখা গেল দুর্যোধন বলছেন যে আমার হয়ে যে আমার মামা শকুনি তিনি পাশা ছুড়বেন কিন্তু এটা তো বিনোদন হলো না তো সেইটা শুনে ভীষ্ম বিদুর আদি সমস্ত ব্যক্তিরা তারা ধৃতরাষ্ট্রের কাছে নালিশ করেছিলেন কিন্তু ধৃতরাষ্ট্র দেখা গেল তিনি কিছু বলছেন না তখন যুধিষ্ঠির উপলব্ধি করেছিলেন যে ধৃতরাষ্ট্রের ইচ্ছা যে শকুনি যদি পাশা খেলে তাহলেও আমাদের খেলা উচিত তো ধৃতরাষ্ট্রের ইচ্ছাকে তিনি সম্মান দিয়ে খেলতে বসছিলেন আর শকুনি ক্রমে ক্রমে তাদের সব কিছু হরণ করে নিয়েছিলেন অবশেষে আছে বিবাহিত স্ত্রীকে অপহরণকারী এই বিবাহিত স্ত্রীকে অপহরণ করার মতোই কাজ তারা করেছিল আরও ভয়ানকভাবে তারা সমস্ত কৌরব রাজসভাতে তারা দ্রৌপদী যিনি এক বস্ত্রা পরিহিত ছিলেন তাকে দুর্যোধন তিনি ইন্দ্রপ্রস্ত্রে রানী ছিলেন তাকে তিনি কেশ আকর্ষণ করে চুল ধরে টেনে নিয়েছিলেন এবং তার বস্ত্র করার প্রচেষ্টা করেছিলেন দুর্যোধনের ভগ্নিপতি দুঃশলার প্রতি জয়দ্রথ সেও বনবাসকালে এই দ্রৌপদীকে একবার অপহরণ করার চেষ্টা করেছিলেন তো এইভাবে দুর্যোধন এবং তার আত্মীয় স্বজনেরা সকলেই পাণ্ডবদের সঙ্গে সব রকমভাবে আততাই মতো আচরণ করেছেন যার এক একটি কারণে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া যায় তথাপি অর্জুন এখানে তাকে ক্ষমা করে দিচ্ছেন কারণ কি কারণ এক তো হচ্ছে সাধুসুলভ মনোভাব অর্জুনের মনোভাব শ্রেষ্ঠ ভক্তদের মতো সেজন্য তিনি নিজে কষ্ট পেলেও সেটিকে ক্ষমা করছেন দুই হচ্ছে আরেকটি বিশাল কারণ সেটি হচ্ছে যত যাই হোক এই দুর্যোধনাদি ব্যক্তিরা বা তার সঙ্গে সম্পর্কিত যারা রয়েছে পিতামহ আদি তারা সকলে তাদের সঙ্গে দেহগত সম্পর্কে আত্মীয় এবং সেই আত্মীয়দেরকে অর্জুন কোনো মতেই হারাতে চাইছেন না দেহগত দৃষ্টি দিয়ে দেখছেন বলে তিনি তাদের সঙ্গে দেহগত সম্পর্ক অনুভব করছেন এবং দেহের ভিত্তিতে তিনি তাদেরকে হারাতে চাইছেন না আর তৃতীয়ত এইখানে অর্জুন আরও একটি কারণ প্রদর্শন করছেন সেটি হচ্ছে পাপ মুক্ত হওয়ার প্রবণতা তার মনে হচ্ছে যে এইরকম আত্মতা যদি আমরা বধ করি বা যুদ্ধে হত্যা করি তাহলে আমাদের পাপ হয়ে যাবে তার মনে হচ্ছে যে যুদ্ধে জয়লাভ করে যে মানুষ যে আনন্দ লাভ করে যে সুখ লাভ করে সেটার আর কত দিনের কারণ মানুষের জীবন অনিত্য সুতরাং আমরা যুদ্ধে জয় করলেও সেটা কতদিনই বা ভোগ করব কিন্তু আত্মীয়দেরকে বধ করলে যে পাপ হবে সেটার ফল কিন্তু আমাদের মৃত্যুর পর বহন করতে হবে সুতরাং শ্রেষ্ঠ ব্যক্তিরা এই বর্তমানে অল্প সুখের জন্য ভবিষ্যৎ জন্মকে খারাপ করতে চায় না তারা সবসময় পরবর্তী জন্ম সঠিক রাখার জন্য তারা উন্নত ধর্মমূলক কাজ করেন সেই জন্য তিনি কোনো অধর্মের কাজ করতে চাইছেন না যদিও তার চিন্তাভাবনা ঠিক তথাপি কেবলমাত্র দেহের কথা বলে বিচার করছেন বলে অর্জুনের ভাবনাটা ভুলই হচ্ছে সেই জন্য আবার অর্জুন কৃষ্ণকে এখানে মাধব বলছেন মা অর্থাৎ লক্ষ্মী এবং ধব মানে হচ্ছে তার স্বামী অর্থাৎ তিনি মাধব মানে যিনি লক্ষ্মীপতি লক্ষ্মী দেবীর স্বামী লক্ষ্মী দেবী হচ্ছে সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী তার প্রতি অর্থাৎ সৌভাগ্য কৃষ্ণের ইচ্ছা কাজ করে কৃষ্ণ যখনই যার প্রতি শুভ দৃষ্টি প্রদান করেন অটোমেটিক সে সৌভাগ্য লাভ করে তাহলে অর্জুনের বক্তব্য হচ্ছে যে হে কৃষ্ণ তুমি তো লক্ষ্মী দেবীর প্রতি সৌভাগ্যের প্রতি তাহলে তুমি থাকা অবস্থায় আমার কেন এমন কাজ করতে হচ্ছে যার ফলে পরের জন্মে আমার দুর্ভাগ্য আসবে আমাকে পাপ করতে হবে আমাকে নিম্নজনিতে জন্মাতে হবে বা নরক ভোগ করতে হবে অ্যাকচুয়ালি কৃষ্ণ কখনও কাউকেও দুর্ভাগ্য দেন না কৃষ্ণ সকলের জন্য মঙ্গলময় সে দুর্যোধনই হন আর অর্জুনই হন হ্যাঁ কৃষ্ণের উপস্থিতি সকলের জন্য সুখকর বলে নাও মনে হতে পারে কিন্তু সেটি অবশ্যই সকলের জন্য মঙ্গলময় যেমন অনেক সময় দেখবেন ডাক্তারের ছুরি ডাক্তারের ছুরি সকলের জন্য সবসময় সুখকর নাও হতে পারে যখন সে অপারেশন করে কোনো কিছু করে তখন পেশেন্টের কষ্ট হয় ফলে সেটা সুখকর নয় কিন্তু সবসময় সেটি কিন্তু তার জন্য মঙ্গলময় সেই জন্য সুখকর না হলেও মঙ্গলময় তো এখানেও কৃষ্ণ হচ্ছেন পরম মঙ্গলময় তো এখানে কৃষ্ণরও কাজ হচ্ছে ডাক্তারের ছুরির মতো কৃষ্ণ অর্জুনের সঙ্গে তার আত্মীয়দের যে জড়জাগতিক যে সম্বন্ধ হয়ে গেছে যার জন্য অর্জুন আত্মবিস্তৃত হচ্ছেন তো কৃষ্ণ সেই জ্ঞানের ছুরি দিয়ে তার আত্মীয়দের সঙ্গে সেই সম্পর্কগুলোকে এখানে কাটছেন এবং সেই জন্য অর্জুনের কষ্ট হচ্ছে তাই অর্জুন মনে করছে যে তুমি থাকা সত্ত্বেও আমার কেন অমঙ্গল হচ্ছে কেন আমার কল্যাণকর কিছু হচ্ছে না কেন আমার সৌভাগ্য উদিত হচ্ছে না আমার কষ্ট কেন হচ্ছে কিন্তু অর্জুনের বোঝাতে কষ্ট হল এটি হচ্ছে তার জন্য মঙ্গলময় পথ অ্যাকচুয়ালি বর্ণাশ্রম অনুযায়ী অর্জুন হচ্ছেন ক্ষত্রিয় এবং একই সঙ্গে তিনি হচ্ছেন গৃহস্থ তাই সর্বোপরি তার কর্তব্য হচ্ছে এই ধরনের অপরাধী আততায়ীদেরকে শাস্তি প্রদান করা এটা একজন শাসকের কর্তব্য যেমন এখানে শিলপ্রভুপাত তাৎপর্য উদাহরণ দিয়েছেন ভগবান রামচন্দ্রকে তিনি প্রজাপালক ছিলেন শান্তি শৃঙ্খলা এত সুন্দর রক্ষা করতেন বর্তমানে লোকে রামরাজ্য বলে উদাহরণ দেন তিনি সকলের প্রতি খুব উদার চিন্তা ভাবনা রাখতেন এবং সকলের হিতকারী ছিলেন তথাপি এই রূপ ব্যক্তি হওয়ার পরেও কিন্তু এরকম পরম সাধু চরিত্র প্রদর্শন করেও তিনি কিন্তু তারকা বালি রাবণ ইত্যাদি ব্যক্তিকে বধ করে শাস্তি প্রদান করে এইভাবে ভগবান দৃষ্টান্ত প্রদান করেছেন যে অন্য ব্যক্তিকে হত্যা করে যে অপরের বিবাহিত স্ত্রীকে তিনি জোর করে হরণ করেন তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত এই এইরকম মৃত্যুদণ্ড দিলে তাতে পাপ হয় না বরং এইরকম মৃত্যুদণ্ড দিতে যদি কেউ অনীহা করে অর্থাৎ কোনো ক্ষত্রিয় যদি যথাযোগ্য পাপীকে শাস্তি দিতে বা কর্তব্য পালনে যদি অবহেলা করে তাহলে তার অবশ্যই পাপ হয় এখানে অর্জুনও কিন্তু জানে যে দুর্যোধন আদি তার যে আত্মীয় স্বজন তারা কিন্তু ভালো ব্যক্তি নন কারণ তিনি নিজেই বলছেন যে এই ধরনের আততাইদের বধ করলে আমার বাপ হবে তাই তিনি নিজে মুখে স্বীকার করছেন যে দুর্যোধন আদি তার যে আত্মীয়রা তারা সকলে কিন্তু আততায়ী তিনি শাস্ত্রে এটাও পড়েছেন যে আততাইদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত কিন্তু এইখানে একটা মুশকিল হচ্ছে যারা আততায়ী ছিল তারা এখন অর্জুনের নিজের আত্মীয় এইটা হচ্ছে তার ধর্ম সংকট এখন কুল ধর্ম বলছে যে আত্মীয়দেরকে সুরক্ষা প্রদান করা উচিত আত্মীয়দের জন্য নিজের দেহ ত্যাগ করতে হলে আত্মবলিদান দিতে হলে সেটাও ভালো এখন অর্জুন বিচার করতে পারছে না যে ধর্মশাস্ত্রে বা অর্থশাস্ত্রের যে কথা বলছে যে আত্মতা দিয়ে বধ করা উচিত সেটা ঠিক নাকি এরা যে আমার আত্মীয় কুলধর্ম বলছে আত্মীয়দের রক্ষা করা উচিত কোনটি বেশি গুরুত্বপূর্ণ এটা অর্জুন ঠিক করতে পারছেন না আর একরকমভাবে তিনি যেহেতু তাদেরকে জড়ো দৃষ্টি দিয়ে দেখছেন তাদেরকে জড়ো শরীর বলে মনে করছেন শরীরের সম্পর্কে অর্জুন প্রাধান্য দিচ্ছেন এবং তিনি নিজে মুখেই স্বীকার করছেন আমি আত্মবিস্মৃত হচ্ছি সেই জন্য তিনি অর্থশাস্ত্রের তুলনায় কুল ধর্মকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাই আত্মীয়রা যখন আততায়ী তখন তাদের কোন শাস্তি দেওয়া উচিত সেইটা না ভেবে তিনি ভাবছেন যেহেতু এরা আত্মীয় তাই ধর্ম অনুসারে কুলকে রক্ষা করার জন্য আমার আততায়ী হলেও তাদেরকে রক্ষা করতে হবে তাদেরকে বধ করলে হয়তো আমার পাপ হয়ে যাবে আমরা পরবর্তী পাঠে আরও একটি কারণ পড়ব আমরা তিনটি কারণ পড়লাম অর্জুনে যুদ্ধ না করার এক হচ্ছে সকলের প্রতি তার করুণা দুই হচ্ছে আত্মীয়তা যদি বধ হয়ে যায় তাহলে এইরকম রাজ্য জয় করেও তিনি উপভোগ করতে পারবেন না আর তিন হচ্ছে এইরকমভাবে স্বজন হত্যা করলে তাদের পাপ হবে পরবর্তী পাঠে আমরা পড়বো যে এর সঙ্গে অর্জুন তাদের কুলধর্ম বিনাশ হবে এবং কুলধর্ম সম্বন্ধে অনেক কিছু বলেছেন তো সেইগুলো আমরা পরবর্তী পাঠে আলোচনা করব হরে কৃষ্ণ